या घोड़े पे दुम से जो मारा थोड़ा। রাত্রিবেলা আমরা তো শুয়ে পড়েছি, দেখো বারান্দায় পুরো জল। বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। এই হচ্ছে বৃষ্টি, আর আমি জুতো খুঁজে পাচ্ছিলাম না, বাড়িতে পড়ার ছুটি, এইভাবে রাখা হয়েছে, সব ভিজে গেছে নিচ থেকে তুলে। আর রাত্রিবেলা ছেলে জানি না সামহাও ঘুম হচ্ছিলই না, তাই এখন ক্লাস হয়ে গেছে, এইভাবে ফেলে দিয়ে জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছে। জানি না, সত্যি মনে তো হচ্ছে ঘুম হচ্ছে। আর মেয়েকে পাঠিয়েছি নিচে মায়ের কাছে, আর এখন আমি লাঞ্চের প্রিপেয়ার করব, বিরিয়ানি। এই যে এই কই মাছ আর মেয়ের এক পিস মাছ নিয়েছি, কালকে তো বিরিয়ানি খাওয়া হয়েছে। আর আজকে সকালেও আমি বললো আমাকে ওই বিরিয়ানিটাই দিয়ে দাও, খেয়ে গেছে, আর একটু আছে, ছেলের লাঞ্চ হয়ে যাবে, তো আমরা শাশুড়ি বউ মিলে এটা খেয়ে নেব, প্রবলেম নেই। কিন্তু কই মাছের কি করব, এটা একটা ব্যাপার। লাউ কড়াই বসিয়েছি, লাউ চিংড়ি করব, একটু মটরশুঁটি অ্যাড করব, তার জন্য প্রথমে চিংড়ি মাছ ভেজে নিয়েছি, খুব অল্পই চিংড়ি মাছ যা আনা হয়েছিল, 50-50 ডিভাইড করে রেখেছিলাম, আগেরটা মোচার সাথে খাওয়া হয়ে গেছে, আর এটা লাউ দিয়ে খাবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ঝিরি ঝিরি করে কেটে রাখা লাউগুলো আমি অ্যাড করে দেবো। এই লাউটা খুব ছোট লাউ, তাই অল্পই হয়েছে, আর যেহেতু আমার ফ্রোজেন মটরশুঁটি, তাই জন্যে আমি শেষের দিকে অ্যাড করেছি। যদি সিজনাল হয় তাহলে একসাথে অ্যাড করা যায়, কোনো অসুবিধা নেই, যেহেতু আমার ফ্রোজেন মটরশুঁটি লাস্টে অ্যাড করেছি। আর এই হচ্ছে আমার টোটাল লাউ, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যখন লাউয়ে জল বেরোবে তখন আস্তে আস্তে আমি ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করবো। আর এই এই করতে করতেই দেখি যে করতে করতেই আমাদের দেখবে মশলাদানিতে হলুদ শেষ হয়ে যায়, জিরে শেষ হয়ে যায়, তো এখন আমার তেমনি হলুদ শেষ হয়ে গেছে। আমি অনেকটা 1 কেজি প্যাকেট এনে রাখি, আর একটু একটু করে ঢেলে রান্না করি, আমার সুবিধে হয়। অয়নের মামা বাড়ি থেকেই আনা হয় একদম বাড়ির তৈরি গুঁড়োনো হলুদ মশলা। তো লাউ করতে করতে মাঝখানে এই, আর এই যে এই ক্লিপটা দেখছো, এটা খুব ভালো, গার্ডার যেখানে সেখানে পড়ে যায়, হারিয়ে যায়। তা আমার লাউ দেখো জল বেরিয়ে গেছে, কতটা একটু অ্যাড করিনি। এরপরে আমি একটু নুন, চিনি, আর তারপরে ড্রাই স্পাইসেস বলতে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু বেশি পরিমাণে অ্যাড করব। আর কাঁচা লঙ্কা কয়েকটা অ্যাড করব, যারা বেশি ঝাল খেতে চাও তারা শুকনো লঙ্কা একটু অ্যাড করে নিতেই পারো। ব্যাস এই নেড়ে ছেড়ে লাস্টে চিংড়ি মাছ অ্যাড করলেই তৈরি লাউ চিংড়ি। আর দুপুরে কই মাছের ঝোল কাঁচকলা পেঁপে আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ কুচো করে ঝোল করে নিয়েছি, খুব সিম্পল, কারণ আমি আর মা খাবার এটাই আমাদের মেন মেনু। লাউ চিংড়িটা কালকে করতাম, কিন্তু একদম শুধু এই ঝোল ভাত খাবো, তাই জন্য মাকে দেওয়ার জন্য একটুখানি লাউ চিংড়ি করে রাখলাম, কালকে ওটাই আসল খাওয়া হবে। আর এই ছেলে বিরিয়ানি খাচ্ছে লাঞ্চে, আমি খেয়ে নেবো ভাতের সাথে। কেমন হয়েছে, কালকে রিভিউ দিলি না? আর উনি খাচ্ছেন ভাত, একটা কই মাছ, এই মাছ, দু ধরনের মাছ খাচ্ছে। এই তো সর্দি হয়েছে, কে খাচ্ছে মাছ? মাছ মাছ মাছ। দাদা কি খাচ্ছে রে?
দাদা কি খাচ্ছে? বিরিয়ানি? বলো বিরিয়ানি, তুমি কি খাচ্ছ? খিচুড়ি? বিরিয়ানি, বিরিয়ানি। না কেন, ও ঠিকটা তো বলে। তুমি কি খাচ্ছ বলো? খিচুড়ি। মা খাচ্ছে, মা। হ্যাঁ কাটা করে দাও, আবার পরে হবে। টাটা। আর আজকে সন্ধ্যের চা একটু দেরি হয়ে গেছে, 8টা পেরিয়ে গেছে। আসলে আমি একটু বাজারে গিয়েছিলাম, সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিলাম, সেখান থেকে এই সবজিগুলো নিয়ে এসেছি। আর একটু বাঁধাকপি, বাঁধাকপি মন করছিল আরো, তাই গেছিলাম কালকে রাতের জন্য বাঁধাকপি করব। আর এই এখন চা আমি খাই না, ওরা, গরম হাত দেবে না, আমার ছেলে আর মা মিলে খাবে। এই কালকে সবজির জন্য, কালকে রাতে ডিনারের জন্য বাঁধাকপি বানিয়ে রাখছি। তোমরা এতদিনে দেখেই নিয়েছো আমি রাতে রান্নাটা বেসিক্যালি দুপুরবেলাই করে রাখি লাঞ্চের সাথে, তাই তাই কেটে রাখছি। আর কালকে সকালে ব্রেকফাস্টেও পটল আর আমার বাড়িতে তৈরি পনির, পটল কুমড়ো দিয়ে একটা তরকারি করব, তাই জন্য সমস্ত সবজি আমি কেটে রাখছি। কেটে প্রথমে তোমাদের দেখাইনি, মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি, তাও আমি একবার ফ্রিজ থেকে বের করে আবার একবার ধুয়ে তারপর রান্না স্টার্ট করি। আজকে ডিনারে হচ্ছে, কালকে যে বিরিয়ানির জন্য যে মাংস বানিয়েছিলাম সেটা আমি আলাদা একটু তুলে রেখেছিলাম, সেইগুলো রয়েছে। আর হচ্ছে এটার সাথে খাওয়ার জন্য অয়ন আনবে বলেছে তান্দুরি রুটি। আর তান্দুরি রুটি জানো গরম গরম না খেলে ভালোই লাগে না, ও নিয়ে নিয়েছে, আর 3-4 মিনিটের মধ্যে বাড়িও ঢুকে যাবে। আর আমি তাই মাংসটাও গরম করে নিচ্ছি, একটু গ্রেভি করে নিলাম, কিন্তু আমি বিরিয়ানিতে শুকনো শুকনো যেমন হয় তেমনই করেছিলাম। তো আজকে খুব প্ল্যান আছে তাড়াতাড়ি খেয়ে শোয়ার জন্য, কারণ কালকে ছেলের ঘুম হয়নি, তাই জন্য তাড়াতাড়ি শোবো। আর আমার এখানে চিকেন রেডি হয়ে গেল, খুব অল্প আছে কিন্তু যেটুকু আছে সেটাই আমরা শেয়ার করে ঠিক খেয়ে নেব। আর এই যে তান্দুরি রুটি একদম ধোয়া উঠছে, বেশ খেতে কিন্তু ভালো হয়েছে, বেশ নরম। আর যদি দেখতে দেখতে ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার কালকে দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, আজকে এই পর্যন্তই। নে 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 আয় আয়।